আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অসহায় মানুষের ঘর নির্মাণ করে দিচ্ছে জামায়াত ইসলামী যেভাবে আপনিও ঘর পেতে পারেন জামায়াত ইসলামী অসহায় মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে নিপীড়িত মানুষ মজলুম মানুষদের নিয়ে কাজ করে তারা নিজেরাই নিপীড়িত তারাই তারা নিজেরাই মসলুম মজলুম তারা নিজেরাই ডিসক্রিমিনেশন মিনেশনের শিকার এ কারণে তারা অসহায় নিপীড়িত মুসলিমদের আর্তনাদ অন্য যে কারো চেয়ে ভালো বুঝে আন্তরিকতারা সিনসিয়ারিটি বেশি থাকে একামতে দিনের প্ল্যাটফর্ম এবং একামতে দিনের দাবি হিসাবে রাজনীতিও করে স্বাভাবিকভাবেই জনমানুষের জন্য কাজ করা জনমানুষের প্রবলেম ফোকাস অথবা সামাজিক সমস্যা ফোকাস কেন্দ্রিক রাজনীতি করা এটা অনিবার্য দাবি কিন্তু আমরা যারা সমালোচনা করি আমরা সমালোচনা করে আসি জামাত ইসলামের মধ্যে অনেক সমস্যা রয়েছে বিশেষ করে তারা যতটা না জনবান্ধব তার চেয়ে বেশি সংগঠন বান্ধব তাদের দায়িত্বশীলদের একটা বিশাল অংশ সংগঠন নিয়ে থাকে জনমানুষ কোথায় কি সমস্যা সামাজিক সমস্যা এগুলোর প্রতি তারা প্রায়োরিটি বা ফোকাস কম দেয় এই সমালোচনাটা আমরা কিন্তু করে আসি বিশেষ করে তাদের দায়িত্বশীলদের একটা বিশাল অংশ তাদের ধ্যান জ্ঞানই থাকে কিভাবে রোকন বৃদ্ধি করা যাবে শিবিরের কিভাবে সাথী সদস্য বৃদ্ধি করা যাবে কিন্তু সামাজিক সমস্যা বা পলিটিক্যাল পিপলস কানেকটিভিটি এগুলোর প্রতি তাদের ইম্পর্টেন্স কম ছিল আমরা তীব্র সমালোচনা করে আসি যেহেতু রাজনীতি করে আর সবাইকে রোগণ হতে হবে এটাও কিন্তু জরুরি নয় অর্থাৎ শুধু এইভাবে মান উন্নয়ন করতে গিয়ে নানা সমস্যা হয় এতে কোয়ালিটি প্রোডাক্ট হয় না যে রকম বানিয়ে দেয়া সেই রুহানিয়ত কমে যাওয়া নানা সমস্যা আছে এবং রাজনীতি এবং একামতে দিন দুইটার মধ্যে সমন্বয় করতেও কিন্তু তাদের নানা সমালোচনার মুখোমুখি হতে হয় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান জামাত ইসলামী অতীতের যে কোনো সময়ের চেয়ে হ্যাঁ অতীতেও সেরকম জনবান্ধব নেতা ছিল কিন্তু খুব কম কিন্তু এখন এই জনবান্ধব সামাজিক সমস্যা কেন্দ্রিক রাজনীতি করবে এই ধরনের সম্পন্ন দায়িত্বশীলদের সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে তারা নির্বাচনমুখী বা রাজনীতিবিদ হয়ে ওঠার চেষ্টা করছে শুধু সাংগঠনিক নেতা না জনমানুষের শুধু তার দলের নেতা না জনমানুষের নেতা হয়ে ওঠার একটা প্রোগ্রাম বা বিভিন্ন এজেন্ডা হাতে নিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে তো এরকম উল্লেখ করার মতো একটা ঘটনা নানান সময় নানান ঘটনা আমরা আলোচনা করেছি কিছুদিন আগে আমরা একটা আলোচনা করেছিলাম যে পটুয়াখালীর বাউফলে এক ব্যক্তি তিনি সড়ক দুর্ঘটনায় পা হারাচ্ছিলেন তার কৃত্রিম পা লাগাতে পারছিলেন না শেষ পর্যন্ত আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করার পর তিনি অর্থের ব্যবস্থা করে নিজ ব্যবস্থাপনায় তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করে দেন অথচ ওই ব্যক্তি সংগঠনে কেউ নয় অথবা ওই ব্যক্তি একটা ভোটার তাতে সংগঠনের তেমন কোনো লাভও নেই এই টাকা অন্য অন্য ক্ষেত্রে ব্যবহার করলে অনেকগুলো ভোট পাওয়া যেত দ্যাট মিন্স শুধু ভোটের স্বার্থ না প্রকৃতপক্ষে আত্মমানবতার সেবা জনমানুষের সমস্যা এগুলো সমাধানের চেষ্টা করেন সর্বশেষ আজকে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব যেটা মিডিয়া এসেছে দৃষ্টিগোচর হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট মনে হয়েছে যতটা না সিগনিফিকেন্ট তার চেয়ে প্রতীকী গুরুত্ব বেশি আমার কাছে মনে হয়েছে সেখানে নরাইলে একশো দশ বছর বয়সের এক বৃদ্ধা আজিরুন নেসা তার ঘর বাড়ি ছিল না নানান কষ্টের দিন যাপন করছিলেন একটা জাতীয় দৈনিকের মাধ্যমে এই বিষয়টা আমি জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান জানতে পেরেছিলেন এরপরে আজির উন্নসার খোঁজ খবর শফিকুর রহমান নরাইল জেলা আমিরের মাধ্যমে নিয়েছিলেন যে আসলে বাস্তবতাটা পত্রিকার রিপোর্টের সাথে মিল আছে কিনা যখনই সত্যতা পাওয়া যায় তখন সাথে সাথে ডাক্তার শফিকুর রহমান নির্দেশ দিলেন তার জন্যে ঘরের ব্যবস্থা করে দেয়া তারপরে জামাত ইসলামী তত্ত্বাবধানে চার শতাংশ জমি কেনা হয় এবং তার জন্যে সেমি পাকা মোটামুটি আধুনিক সুযোগ সুবিধা সম্মলিত একটা ঘর নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হয় সর্বশেষ তেরোই ফেব্রুয়ারি স্থানীয় অঞ্চল পরিচালক সহ জামাতের আজিরুন নেসার কাছে জামাত ইসলামের অর্থায়নে নির্মিত ঘর হস্তান্তর করা হয় এখন এরকম নেতিবাচক পরিস্থিতিতে যেখানে তারা প্রকাশ্যে চলাফেরাই করতে পারছে না তাদের সেক্রেটারি জেনারেলকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন জেলা আমির না আমি আমিরদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেখানে এরকম একটা কাজ করা আমিরের জামাত নির্দেশও দিয়েছেন যে প্রয়োজনে ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ তো এই পরিস্থিতিতে আজিরুন চার শতাংশ জমির উপর একটা ঘর নির্মাণ করা আমি মনে করি এক হাজার ঘর নির্মাণ করার সময় খুবই গুরুত্বপূর্ণ এবং এটার প্রতীকী তাৎপর্য অনেক তবে এখানে এই বিষয়টা রাজনীতির বৃহত্তর স্বার্থে মানুষকে অনুপ্রাণিত করার স্বার্থে এবং ইট ইজ জায়জ এই বিষয়টা ব্যাপক প্রচার করতে হবে কিন্তু প্রচারণাটা সুন্দরভাবে হয়নি তো এরকম কেউ কোনো একজন নেতা বা এগুলো করলে আর এটা কেন্দ্রীয় জামাত যতটা না প্রচার করবে তার চেয়ে বেশি স্থানীয়ভাবে প্রচার করার দায়িত্ব বেশি তো ব্যাপকভাবে প্রচার করা উচিত আরও অনেকে অনুপ্রাণিত হবে মিডিয়ারও একটা গুরুত্ব তো এটার একটা গুরুত্ব রয়েছে যে এই মুহূর্তে এভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে শত প্রতিকূলতা সত্য আর আমি মনে করি যে এরকম যারা অসহায় নিপীড়িত বঞ্চিত যারা নানান সমস্যায় চিকিৎসা থেকে মৌলিক অধিকার মৌলিক অধিকারগুলোকে ফোকাস দেয় আমি দেখেছি যে একজন চিকিৎসা করাতে পারছেও না কৃত্রিম পা লাগাতে পারছিল না এটা তো তার মৌলিক অধিকার তাকে লাগানোর ব্যবস্থা করে দিয়েছে আমির জামাত আবার একজনের ঘর নেই তাকে ঘরের ব্যবস্থা করে দিয়েছে আমির জামাত তো এই মৌলিক বিষয়গুলো নিয়ে তারা ফোকাস করছে এজন্য আমি বলবো যে মৌলিক বিষয়গুলো আপনিও ঘর পেতে পারেন জামাতে আপনিও সহায়তা পেতে পারেন যথাযথ জায়গা যথাযথ চ্যানেল মেনটেন করে যদি আপনি যেতে পারেন এবং আপনার সমস্যাটা যদি মিডিয়া কাভারেজ দিতে পারেন এবং আসলে যে আপনি সমস্যা জর্জরিত সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন এটা শুধু জামাতের কথা বলবো না এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে আমাদের সমাজে অসংখ্য বিত্তবান লোক রয়েছে বিশেষ করে আমাদের প্রবাসীদের মধ্যে অসংখ্য রয়েছে দেশের ভিতরে কেউ যদি এরকম অসহায় থাকে সমস্যা জর্জরিত থাকে তাহলে সহায়তা করতে দ্বিধাবোধ করে না বিশেষ করে যে সমস্যাটা মিডিয়া কাভারেজ পায় সেটার একটা সমাধান কিন্তু হয়েই যায় এই জন্য বলবো যে আপনি সমস্যা আছেন আপনি চিকিৎসার সমস্যায় ভুগছেন আপনার ঘর নেই আপনার সন্তানকে ভর্তি করাতে পারছেন না যে কোনো সামাজিক সমস্যা আপনারা মিডিয়া ব্যবহার করেন এবং মিডিয়া কর্মীদের উচিত আর মিডিয়া মেইন মিডিয়া না পেলে সোশ্যাল মিডিয়া তো আছেই মিডিয়ার মাধ্যমে একটা জিনিস যদি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে করা যায় তাহলে আপনিও ঘর পেতে পারেন আপনিও সহায়তা পেতে পারেন আপনার সমস্যার সমাধান হতে হতে পারে এভাবে আমার মনে হয় সমস্যার সমাধানের জন্যে এই জামাত ইসলামী থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত যার ফলে আমরা একটা সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে পারবো এবং এর সাথে সাথে এই বিষয়টা আমি একটু অ্যাড করে শেষ করতে চাই যে আসলে আমাদের রাজনীতি যারা যারা রাজনীতি করেন আমরা তো পলিটিক্স করি না বিশ্লেষণ করি তো যারা রাজনীতি করেন তাদের রাজনীতির মূল ফোকাস হওয়া উচিত কিন্তু এগুলো ইসলামী রাজনীতি হোক সেকুলার রাজনীতি হোক অধিকার ভিত্তিক রাজনীতি হোক রাজনীতির মূল ফোকাস কিন্তু এগুলো তো এগুলোর মধ্যে যদি আপনি ফোকাস করতে না পারেন এগুলো যদি অ্যাসেম্বিলেট করতে না পারেন তাহলে আপনি রাজনৈতিকভাবে ব্যর্থ এটি হচ্ছে প্রকৃত রাজনীতি এবং ইসলামপন্থী রাজনীতিবিদদের একটা বড় সমস্যা ছিল এটা আমার মনে হয় যে আমি আগেও বলেছি আবার বলছি পুনর্বিবেচনা করা উচিত যে আপনি দেখবেন যে আপনার সাংগঠনিক টাকা সাংগঠনিক অর্থ আপনি কোন দিকে বেশি পরিমাণে ব্যয় করবেন আপনার ইনভেস্টমেন্টটা বেশি কোন জায়গায় হবে প্রায়োরিটিটা কোন জায়গায় বেশি হবে এই সামাজিক সমস্যা অসহায় মানুষের মৌলিক অধিকার এটা হওয়া উচিত সর্বোচ্চ ফোকাস এটাই বাস্তবতা এবং অন্যান্য সাংগঠনিক কাজে টাকা পয়সা খরচ করার চেয়ে এখানে খরচ করার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যেটার একটা ঘাটতি কিন্তু সব দলের মধ্যেই বিশেষ করে ইসলামপন্থী সংগঠনগুলোর প্রতি রয়েছে এটা আমার মনে হয় যে অনেক পরিমাণে দিচ্ছে তার প্রচুর পরিমাণে অর্থ সাধারণ আবহাওয়ার জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য করছে আর জামাত ইসলামীর যে এই অধিকার ভিত্তিক মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের প্রায়োরিটির যে রাজনীতি এর ফলে এই বিপারটিও ব্যর্থ হতে যাচ্ছে কারণ তারা যে অধিকারের কথা বলছে এটা তো জামাতে এমনিতেই করছে সুন্দর একটা কর্মসূচি ধন্যবাদ জানাতে হয়